আপনি যখন আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইমটা সেটা কমপ্লিট করবেন তারপরেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই যে মনিটাইজেশনটা রয়েছে সেটা হচ্ছে ইনস্টি কিন্তু এই যে মনিটাইজেশান এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় অনেকেই কিন্তু এই বিষয়টি জানে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ফেসবুকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো তার আগে বলি কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এর জন্য এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনার কিন্তু এই মনিটাইজেশন পাঠানোর যে পদ্ধতিটা পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দিন না করে আজকের মূল ভিডিওটি শুরু করে তো বন্ধুরা আমি মোবাইল ফোনটি হাতে নিয়ে নিয়েছি মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আমি কীভাবে করছি তো আপনি আপনার ফোনে চলে যাবেন ফেসবুক যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তো অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে ঠিক এই জায়গাটা করে ক্লিক করতে হবে এই জায়গাতে ক্লিক করলে আপনি সর্বপ্রথম আপনার যে পেজটা রয়েছে সেটাতে প্রবেশ করবেন আর প্রোফাইলে যদি থাকেন তাহলে প্রোফাইলে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি ঠিক এই জায়গাটা করে একটা অপশান পাবেন যেখানে লেখা থাকবে প্রফেশনাল ডাসবোর্ড প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু সেমি থাকবে আপনাকে কি করতে হবে এই প্রফেশনাল ডাসবোর্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন সব যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু একে একে এখানে চলে আসবে চলে আসার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল করে আসলে একটা অপশান পাবেন যেখানে লেখা থাকবে মনিটাইজেশান এই মনিটাইজেশান অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখুন ওপর দিকে কিন্তু লেখা আছে ইনস্ট্রিম অ্যাড সেট বলে তো এই যে যেই সেট অংশটা লেখা আছে ব্লু কালারের এখানে আমি ক্লিক করে নেব ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অপশান চলে এসেছে যেখানে লেখা আছে মেক মানি ফ্রম ইয়োর ভিডিও ফর ভিডিও তারপরে এখানে নিচের দিকে দেখুন লেখা আছে গেট স্টার্টেড বলে নিচের দিকে এই যে গেট স্টার্টেড ব্লু কালারে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে না আপনাদের ক্ষেত্রে এখানটা করে লেখা আসবে যে ক্রিয়েট নিউ পে আউট ঠিক আছে কিংবা ক্রিয়েট নতুন আর কি ক্রিয়েট করার অপশান আসবে আমার এখানে আমি অলরেডি একটা পে ক্রিয়েট আছে আমি এটা এখানে একটা সিলেক্ট করব সিলেক্ট করে আমি এখান থেকে ঠিক এই অপশানটাকে ক্লিক করব এই যে অ্যাড নিউ বিজনেস ইনফো যেহেতু আমি নতুন আর কি করছি আপনাদের তো কিছু ক্রিয়েট থাকবে না আপনারা এটাকেই সিলেক্ট করবেন আপনাদের কাম সামনে কিন্তু সরাসরি এই অপশানটাই আসবে প্রথমেই আর কি এখানে প্রথমে কি লেখা আসছে যে লিগাল ফার্স্ট নেম মানে প্রথম নামটা দিতে বলছে আর কি আমার নাম আমি দিলাম ধরুন বাবন মা এখানে হচ্ছে লাস্ট নেম মানে আমার টাইটেল আর কি আমি এখানে ধরুন দিলাম আমার টাইটেল দাস দিয়ে দিলাম এখানে দিতে বলছে ডেট অফ বার্থ তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেব তো আমি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করলাম তারপরে অপশান কিন্তু চলে আসতে হচ্ছে কান্ট্রি তো আমি এখান থেকে যেই দেশ থেকে বসবাস করি সেটা দেব। যারা ইন্ডিয়া থেকে বসবাস করে তারা ইন্ডিয়া দেবেন যারা বাংলাদেশ থেকে বসবাস করেন তারা বাংলাদেশ দেবেন আমি এখানে ইন্ডিয়ায় দেবো যেহেতু আমি ইন্ডিয়ান সিটিজেন এত ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তো আমার মোটামুটি এখানে সিলেক্ট করা সব কমপ্লিট তারপর এখানে দেখুন একটা বাটন চলে এসেছে নেক্সট বলে তো আমি এই নেক্সট বাটনটাতে ক্লিক করবো ক্লিক করার পরে কিছুক্ষণ আবার সময় নেবে কয়েক সেকেন্ড এবার দেখুন অপশান চলে এসছে যে এখানে ইন্ডিয়া আর নিচের দিকে চলে এসছে বিজনেস টাইপ বলে আমি এখানে বিজনেস টাইপটা দিয়ে দেব হচ্ছে গিয়ে এই যে ইন্ডিভিজুয়াল বলে আমি নিজেই আর কি করছি ঠিক আছে এটাকে এবার আমি এখান থেকে করে দেব নেক্সট নেক্সট করার পরে আবার কিছুক্ষণ টাইম নেবে আমি অপেক্ষা করব তারপর দেখব নেক্সট পেজে কি আসছে দেখুন এখানে সব কিছুই চলে এসছে এবার এসছে প্রাইমারি অ্যাড্রেস ধরুন আমি অ্যাড্রেসে এখানে আমি আমার যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটি দি ফিল করছি আগে ঠিক আছে এখানে বলছে সিটি সিটি আমি যে কোনো দিয়ে দিতে পারি আপনারা এইগুলো হচ্ছে আপনাদের যে ডকুমেন্টসে যেগুলো যেগুলো রয়েছে সেগুলোই সিলেক্ট করবেন আমি এখানে স্টেট দিয়ে দেবো এখানে বলছে পিনকোড আর কি দিতে আর কি সেখানে আমি পিনকোড দেবো পিনকোড আমি দিয়ে দিলাম এখানে এবার বলছে ফোন নাম্বার দিতে এখানে ফোন নাম্বার একটা দিতে হবে আমাকে একটা যে কোনো ফোন নাম্বার আমি দিলাম তারপরে হচ্ছে মেল অ্যাড্রেস তো এখানে মেইল অ্যাড্রেস আপনার যে মেল অ্যাড্রেস রয়েছে সেটা দিয়ে দেবেন কারণ মেল অ্যাড্রেসটা ম্যাটার করে কারণ পরবর্তীতে আপনার যদি এই ফেসবুকের থেকে কোনো আর্নিং যেগুলো যেগুলো আসে সেই ডিটেলসগুলো এই মেলের মধ্যে আর কি পাঠানো হবে আর ফোন নাম্বারটাও নেক্সট তাদের অনেকটাই কাজে লাগবে আর অ্যাড্রেসে কোনো যদি চিঠিপত্র পাঠায় সেই ক্ষেত্রে এই অ্যাড্রেসটা কিন্তু ব্যবহৃত হবে তারপরে কিন্তু এখানে চলে এসেছে দেখুন পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বার এবার এখানে একটা প্রশ্ন চলে আসে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাইটা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে টিআইএন নাম্বার লাগবে মানে ট্যাক্স আইডেন্টি নাম্বার সেই ক্ষেত্রে আপনি এক কাজ করবেন ইয়েতে সার্চ করে নেবেন গুগলে গিয়ে লিখবেন বা গুগল কিংবা ইউটিউবে সার্চ করবেন যে কী করে টিআইএন নাম্বার সার্টিফিকেট আর কি তৈরি করা হয় সেই ক্ষেত্রে অনেক বাংলাদেশি ইউটিউবাররা ভিডিও বানিয়েছে সেখান থেকে দেখে কয়েক মিনিটেই আপনি কিন্তু এটা সেটাকে তৈরি করে নিতে পারবেন আর যেহেতু আমি ইন্ডিয়ান থেকে দেখাচ্ছি এখানে আমাদের কি হবে এখানে আমাদের প্যান কার্ড নাম্বার দিলেই হবে ঠিক আছে আমি এখানে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিই এখানে আমি প্যান কার্ড নাম্বার দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে অপশান আসছে ভ্যাট ও জি এস টি নাম্বার এগুলো আমাদের কিছু নেই এগুলো না দিলেও হবে কারণ এটা অপশানাল লেখা আছে তারপরে এখান থেকে আমি এটাকে চেক দেবো চেক দিয়ে নেক্সটে ক্লিক করব পরবর্তী পেজে আর কি প্রবেশ করার জন্য আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি এবার কয়েক সেকেন্ড এখানেও সময় নেবে এটা অপেক্ষা করে নেব তো এটা হয়ে গেল এইবার প্রশ্ন হচ্ছে দেখুন এখানে যে দুটো অপশান এসছে সেখানে লেখা আছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে এখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কি অ্যাড করতে পারবেন লিঙ্ক করতে পারবেন এখানে যাদের আমাদের ইন্ডিয়া থেকে রয়েছেন তারা এসবিআই ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্ক অফ বারোদা রয়েছে তারপরে অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে যে কোনো ব্যাঙ্কই আপনি ইউজ করতে পারেন আর আপনি চাইলে আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে পেপালও চাইলে লিঙ্ক করতে পারেন যারা বাংলাদেশ থেকে রয়েছেন তারা আপনাদের যেগুলো লোকাল ব্যাঙ্ক রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারেন কিংবা আপনারাও পেপাল ইউজ করতে পারেন ঠিক আছে ব্যাঙ্ক আপনাদের মনে হয় বাংলাদেশে ইসলামিক ব্যাঙ্ক আরও যেসব ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর ইউজ করতে পারেন এখান থেকে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো আর যারা ইয়ে রয়েছেন ইন্ডিয়াতে তাদের তারা দেখে নিন যে কী মানে ব্যাঙ্কটা কীভাবে লিঙ্ক করছে আমি লিঙ্ক অ্যাকাউন্ট করে এখানে দেখুন ব্যাঙ্ক কান্ট্রি ইন্ডিয়া রয়েছে এবার অ্যাকাউন্ট হোল্ডার নেম আমি এখানে আমার নাম লিখে দিলাম যে আমি হোল্ডার নেম এবার এখানেই মেন ব্যাপার চলে আসছে যে সুইপ কোড মানে আমরা সুইপ কোডটা তাহলে কী দেবো আমি ক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভাইস দেবো আপনি এক কাজ করবেন গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর এখানে সার্চে গিয়ে লিখবেন যেমন আমি এস বি আই ব্যাংক এস বি সুইপ কোড লিখবো সুইপ কোড লিখে ওয়েস্ট বেঙ্গল লিখে আমি সার্চ করব সার্চ করলেই না আমরা গুগল থেকেই কিন্তু সরাসরি সুইপ কোডটা আমি পেয়ে যাচ্ছি এই যে যেমন এস বি আইন যে যেটা লেখা যায় এটাকে আমি এখান থেকে গিয়ে কপি করে নেব কপি করে আমি এখানে এসে এই সুইপ কোডটাকে এই যে কোডটা যেটা পেলাম সেটাকে নিয়ে এসে পেস্ট করে দেবো ব্যাস আমার কোড চলে আসলো এবার এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে তো আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দি অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক মানে আপনি আপনার মতো করে সঠিক দেবেন যেন ভুল না হয় এটাই ম্যাটার করে কারণ সঠিক না দিলে কী হবে আর্নিংটা কিন্তু আপনি ব্যাঙ্কে রিসিভ করতে পারবেন না আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন যে অপশানটার যে রয়েছে লিঙ্ক পে আউট মেথড আমি এটাতে ক্লিক করব যে আপনি কোথাকার সিটিজেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে আপনাকে তারপরে হচ্ছে কি আরও কয়েকটা অপশান আসবে যে আপনি জিরো পারসেন্ট বলে একটা অপশান আসবে সিলেক্ট করতে হবে আমার এখানে কিছু গ্লিচের কারণে ওই অপশানগুলো দেখালো না যেই কারণে আমাকে স্কিপ করতে হলো তো ওই স্টেপটা একদমই সহজ মানে কয়েকটা স্টেপ আছে আপনাকে স্টেপ বাই স্টেপ ক্লিক করলেই হবে তারপরে নেক্সট নেক্সট করলেই কিন্তু হয়ে যাবে তারপরে কিন্তু ডাইরেক্ট আপনার এখানে কিন্তু লেখা উঠবে ইয়োর অ্যাপ্লিকেশন বিং রিভিউ মানে রিভিউতে চলে যাবে তারপরে ফেসবুক থেকে ইন্ডিভিজুয়ালি বা তারা যে মেশিন রয়েছে সে দেখবে যে আপনার পেজে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে যদি আপনি সব ক্রাইটেরিয়া সঠিকভাবে হয়ে থাকে সহজেই কিন্তু তারা মনিটাইজেশন করে দেবে এমন কিছু ব্যাপার নেই তো আমার ওই প্রসেসটা মানে যেহেতু মানে দেখালো না সেই কারণে আপনি আমি আপনাকে দেখাতে পারলাম না তো আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ওই ট্যাক্স ইনফোর যে ব্যাপারটা রয়েছে সেটাও সহজই আমার যেহেতু আসলো না তাই আমি দেখাতে পারলাম না যদি আপনাদের এই ভিডিওটি কাজে লাগে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করা উৎসাহ এটা বাড়তে থাকে বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে অনেকেই এই বিষয়টা জানে না তারাও এটা শিখতে পারবে জানতে পারবে আর হচ্ছে যে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অল বাংলা টিভ চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা হয় আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন